বিশ্বকাপে বাংলাদেশের আর দুই ম্যাচ বাকি, আর এই দুই ম্যাচ পরে অধিনায়কত্ব ছেড়ে দেবেন সাকিব আল হাসান, সেই ঘোষণা বিশ্বকাপ শুরুর আগেই দিয়ে রেখেছেন সাকিব টিএস স্পোর্টসের সেই সাক্ষাৎকারে। অশোক, দিন যায়, পরিবর্তন হয় প্রতিপক্ষ, তবু জয়ের দেখা মিলছে না বাংলাদেশ ক্রিকেট দলের। টানা ছয় পরাজয়ে আবারও বিশ্বকাপের পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান করছে টাইগাররা। সর্বশেষ পাকিস্তানের বিপক্ষে মঙ্গলবার 7 উইকেটের পরাজয়ে বিশ্বকাপ থেকে বাংলাদেশ প্রথম দল হিসেবে বিদায় নিশ্চিত করেছে। হতাশার এই পারফরমেন্স নিয়ে শেষ দুটি ম্যাচ জেতা খুবই জরুরি টাইগারদের জন্য, কারণ এই দুটি ম্যাচ না জিতলে 2025 সালের চ্যাম্পিয়ন ট্রফিতে অংশগ্রহণ করতে পারবে না লাল সবুজের দল। সেই লক্ষ্যে আগামী 6 নভেম্বর দিল্লির মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে লড়বে টাইগাররা। কিন্তু এই ম্যাচে কেমন দল নিয়ে লঙ্কানদের মুখোমুখি হবে বাংলাদেশ দল? দর্শক, দলে খুব একটা পরিবর্তনের সম্ভাবনা নেই শ্রীলঙ্কার বিপক্ষে। সর্বোচ্চ একটা জায়গায় পরিবর্তন আসতে পারে, সেটা হলো তাওহিদ হৃদয়ের জায়গায় শেখ মেহেদিকে বসাতে পারেন টিম ম্যানেজমেন্ট। তবে সেই সম্ভাবনাও খুবই কম, উইকেট খুব বেশি স্পিন সহায়ক না হলে মাহাদির খেলার সম্ভাবনা নেই। তাহলে এবার জেনে নেওয়া যাক লঙ্কারদের শায়েস্তা করতে কেমন প্লেইং ইলেভেন সাজিয়েছেন টাইগাররা। ওপেনিংয়ে বরাবরই লিটন দাস ও তানজিদ হাসান তামিম, 3 নম্বরে নাজমুল হোসেন শান্ত, 4-এ থাকবেন সাকিব আল হাসান, মুশফিকুর রহিম আছেন 5 নম্বরে, মাহমুদুল্লাহ রিয়াদ থাকবেন 6-এ, বাকিরা হলেন শেখ মেহেদি, মেহেদি হাসান, মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও শরীফুল ইসলাম।